আসসালামু আলাইকুম আমার সুন্দর বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবারও হাজির হয়েছি নতুন একটি বাংলাদেশি বেবি ডাইপারের রিভিউ নিয়ে। নাম হচ্ছে স্মাইল বেবি ডাইপার। এটি SMC কোম্পানির ডাইপার, এতদিন আপনারা সবাই জেনে গিয়েছেন। তো আজকে আমি সেই ডাইপারটি রিভিউ করব। আমার বাচ্চার বয়স যখন 1 বছর ছিল তখন ওই ডাইপারটি আমি ইউটিলাইজ করেছিলাম, বাট তখন আমার এই চ্যানেলটি ছিল না, যার কারণে রিভিউর মাধ্যমে আপনাদের এটা সম্পর্কে জানাতে পারেন। তো কিছুদিন আগে আবার এটা পার্চেস করেছিলাম, দেখি 1-1.5 বছর আগে যেরকমটা পেয়েছিলাম এখন তেমন আছে কিনা, তা বোঝার জন্য এই ডাইপারটি পার্চেস করেছিলাম। তো আমি অন্যান্য ভিডিওগুলোতে যেভাবে ডাইপারের রিভিউ দিয়ে থাকি, আজকে একটু অন্য স্টাইলে দিব। আজকে আমি এই ডাইপারটির বিষয়ে আলোচনা করব, এটার প্যাকেটের গায়ে যে কিওয়ার্ডগুলো লেখা আছে সেটা, সেই কিওয়ার্ডগুলো ধরে আপনাদের আমি আজকে এটা সম্পর্কে রিভিউ দিব। এটার প্রাইস কত, প্লাস এই ডাইপারটি কেন আমি কয়েকটা ইউজ করার পর আবার ফেরত দিয়েছিলাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর এই ভিডিওটির মাধ্যমে যদি একটু হলো প্রশ্নের অ্যান্সার পেয়ে থাকেন, হেল্প হয়, তাহলে আশা করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন দেখে নেই কেমন এই স্মাইল বেবি ডাইপার। এটা হচ্ছে স্মাইল ডাইপারের প্যাকেজিং, একটা সুন্দর ম্যাজেন্ডা কালার আর সাদা কম্বিনেশনের প্যাকেজিং। এটার সাথে আরেকটি প্যাকেট ফ্রি দেওয়া হয়েছে, আর সেটার সাইজটা ছোট ছিল, স্মল সাইজ। চলুন তাহলে দেখে নিই স্মাইল বেবি ডাইপারটির আউটলুক। তো এই হচ্ছে SMC-র স্মাইল বেবি ডাইপার, সুন্দর লাইট কালার কম্বিনেশনের সাদা, ধবধবে সাদা একটি ডাইপার। প্যাকেজিং এর যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ধরে এটা আমি আলোচনা করবো, যার কারণে এখন জাস্ট আপনাদের এটার আউটলুকটা দেখাচ্ছি। কটন ইজ সফট বাট 100% না, কারণ একটু খসখসে আওয়াজ আছে। ধবধবে সাদা একটি ডাইপার। এটা হচ্ছে অ্যাবজর্বেন্ট এরিয়া। অ্যাবজর্বেন্ট এরিয়াটা আমার কাছে অতটা কোয়ালিটি ফুল বা স্ট্রং লাগে নাই। এই ওয়েস্টব্যান্ডটা অ্যাডজাস্টেবল, এটা আমি সাথে সেট করতে সুবিধা হয়। এই টাইপের ওয়েস্টব্যান্ডগুলো যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি, এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড। এখানেও কিস ডাইপারের মতো কিপটামি করে শিট দিয়েছে, একদম যতটুকু লাগে ঠিক ততটুকুই। ওয়েটনেস ইন্ডিকেটারও দেওয়া আছে, লেগ তো। এখন চলুন এটার কেয়ার ধরে আমি এটার বিষয়ে আপনাদের রিভিউ দিই। এটার সামনে লেখা আছে আলট্রা কমফোর্ট 12 আওয়ার্স প্রোটেকশন ওয়েটনেস মার্ক, মানে ওয়েটনেস ইন্ডিকেটার যেটাকে বলে। আর ব্যাকে দেখি কি লিখেছেন তারা। চলুন এখন ব্যাকের এই কথাগুলো ধরে আপনাদের এটার রিভিউ দিয়ে থাকি। এখানে লেখা আছে 12 আওয়ার্স অফ আন ইন্টারাপ্টেড স্লিপ, মানে লেখা আছে 12 ঘন্টা সে কোনো প্রকার কোনো ডিস্টার্ব ছাড়াই ঘুমাতে পারবে। এটা কত ঘুমাতে পারবে, বাট আমি এমন কিছুই পাইনি, 12 আওয়ার এটা শোষণ ক্ষমতা পাইনি। এটা হাইস্ট গেলে দিনের বেলা 2-3 ঘন্টা আর রাতের বেলা 3 থেকে 4 ঘন্টা যায়, যদি বাচ্চা বেশি পরিমাণ পি করে। আর কম পি করার বাচ্চাদের জন্য তো দুনিয়া সব ডাইপারই সুইটেবল। আর এখন আসি এটা লেখা, এখানে লেখা আছে ফ্লেক্সি ইয়ার্স অ্যান্ড ওয়েস্টব্যান্ড। এই কথাটি ঠিক আছে, ইয়ার্স দিয়ে এটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ইয়ার্সটা ফ্লেক্সিবল আছে, ওয়েস্টব্যান্ডও ফ্লেক্সিবল। এটা ওয়েস্টব্যান্ড বা ইয়ার্স নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন নেই আমার। এখন এই পাশে কিওয়ার্ড নিয়ে একটু কথা বলি। এখানে লেখা আছে আলট্রা কমফোর্ট পারফেক্টলি ফিটিং আলট্রা সফট শিট ফর ম্যাক্সিমাম কমফোর্ট। এখানে আলট্রা কমফোর্ট দিয়ে এটা যা বোঝানো হয়েছে যে পারফেক্টলি ফিটিং, এই কথাটা পুরো ভুল। পারফেক্টলি ফিটিং কথাটি কেন ভুল সেটা আমি বলছি একটু পরে। আর লেখা আছে আলট্রা সফট সফট শিট। হ্যাঁ, শিটটা সফট বাট আলট্রা সফট না, বা 100% কটনই না, কারণ একটু ফসফসে ভাব আছে এটার মধ্যে। আর ম্যাক্সিমাম কমফোর্টের কথা যেটা বলা হয়েছে, ম্যাক্সিমাম কমফোর্টের কিছু আমি পাইনি, কারণ এটা দেখছি বাচ্চা যদি খুব দুরন্ত হয়, দুষ্ট হয়, সে যদি এটা পরে 2-3 ঘন্টা অনেক ছোটাছুটি করে, তাহলে শিটটা কেমন যেন, এই শিটটা বিশেষ করে এই 2 থাইয়ের মাঝখানে এই অংশটুকু কেমন ফেসে যায়, সুতো সুতোর মতো হয়ে যায়। মানে কি বলবো, ফেসে গেলে যেমন অনেক সুতার মতো ওঠে বা ববলিনের মতো ওঠে, তেমন হওয়া শুরু করে এই শীতটা। যদি বাচ্চা বেশি ছোটাছুটি করে, বাচ্চার 2 থাইয়ের ঘষা এই কাজটা হয়ে থাকে। নো লিকেজ, লেগ কাপস অ্যান্ড হাই অ্যাবজর্পশন প্রিভেন্টস এনি লিকেজ। যে লেখা আছে লেগ কাপ এবং হাই, ও মানে উচ্চ শোষণ ক্ষমতা লিকেজ দূর করে, যে কোনো প্রকার লিকেজকে রোধ করে, এই কথাটা যেমন লেখা আছে, এটাও আমি এটার সাথে তেমন কোনো মিল পাই নাই, কারণ এটা লিক করেছে আগেও যখন পড়াইছি তখন একটু বেশি লিক, রাত্রে ঘুমালে একটু 19-20 হলে এটা লিক করছে ডাইপারটি, এখনও লিক করছে। এখন দেখা যাচ্ছে 2-1টা লিক করেছিল, যে কয়েকটা আমি ইউজ করেছি তার মধ্যে 2-1টা লিক করেছিল। আর এখানে যে হাই অ্যাবজর্পশন এই কথাটা দেখা আছে, এই কথাটাও ভুল লেগেছে, কারণ হাই অ্যাবজর্পশনের কিছুই আমি পাইনি এই ডাইপারটির মধ্যে। এখন আসি সুপার জেল টেকনোলজি ফার্স্ট অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ফর জাম ফ্রি স্কিন। হ্যাঁ, ফার্স্ট এটা অ্যাবজর্ব করে, বাট পরের কথা যে লেখা আছে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ফর জাম ফ্রি স্কিন, এটা ফার্স্ট অ্যাবজর্ব করে ঠিক আছে, বাট খুব বেশি যেটা অ্যাবজর্পশন ক্ষমতা অনেক বেশি স্ট্রং হাই সেটার সাথে সেটা না, এই কথাটির সাথে আমি একমত না। এটার অ্যাবজর্পশনটা একটু আমার কাছে উইক লেগেছে কিছু কিছু ক্ষেত্রে। আজকে আমি এইভাবে রিভিউ দিলাম কিওয়ার্ড ধরে, কারণ এটা ডায়াবেটিস নিয়ে কি বললে আপনাদের বোঝাতে সুবিধা হতো বুঝতে পারছিলাম না, কারণ এই ডায়াবেটি নিয়ে আমার রিভিউটা ছিল এক প্রকার কনফিউশন টাইপ রিভিউ। তো খুঁজে পাচ্ছিলাম না, মানে বোঝাতে পারছিলাম না আপনি কি বললে আপনার এই ডায়াবেটিস আমরা অ্যাকুরেট
সঠিক ধারণাটা দিতে পারবো। তখন ভাবলাম যে দেখি তো কি লেখা আছে প্যাকেটে, তখন ভাবলাম যে এটার কিওয়ার্ড ধরে রিভিউ দিলে আমি সুন্দর মতো আপনাদের বুঝিয়ে বলতে পারবো যে অ্যাকচুয়ালি কি ফ্রন্টে যে এটা লেখা ছিল, ফ্রন্টে যে কথা লেখা 12 আওয়ার অ্যাবজর্পশন, 12 আওয়ার শোষণ ক্ষমতার মধ্যে পাইনি দিনের বেলা 2-3 ঘন্টা, বাচ্চা খুব বেশি পরিমাণ পিক করতো 2-3 ঘন্টা টিকতো, রাতের বেলা 3-4 ঘন্টা বা লিকও করতো, এই প্রবলেমটাও পেয়েছি। অনেকের কাছে স্মাইল ডায়াপারটি অনেক পছন্দের এসএমসি কোম্পানির জন্য, বাট আমিও তেমনটা কিছু পাইনি। একটু প্রাইসটা হালকা রিজনেবল আছে পার ডায়াপার, অ্যাভারেজলি কাউন্ট করলে 18 টাকা করে পড়ে। এটা আমি চালদাও থেকে নিয়েছিলাম, এই XXL, এটার প্রাইস নিয়েছিল 515 টাকা। তো এখন কথা বলি যে এই ডায়াপারটি আমি কয়েকটা ইউজ করার পর কেন আবার রিটার্ন করেছিলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা XXL সাইজের ডায়াপার, কিন্তু একটা XXL সাইজের ডায়াপার যতখানি বড় হওয়ার কথা বা পিছন পাশে যতখানি প্রশস্ত হওয়ার কথা তা কিন্তু না। তো এটাও সেই কিস ডায়াপারের মতো দেখে মনে হচ্ছিল যে XXL এর ভিতরে এল সাইজের বা XL সাইজের ডায়াপার মনে হয় ভরিয়ে দিয়েছে, কারণ এটা এই ডায়াপারটি আমার কাছে সব দিক দিয়ে 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কম মনে হয়েছে। আর যেটা বললাম যে কিস ডায়াপারের মতো তারা এখানে একদম মেপে মেপে শিট দিয়েছে, এভাবে কুচি করে এক্সপেয়ার কোনো শিট রাখে নাই, যার কারণে অ্যাজ কিস ডায়াপার যখন বাচ্চাকে এটা পড়াতে চাইতাম দুই পাশ থেকে নিয়ে এসে, এটা ওয়েস্টব্যান্ড ঠিক আছে, এটা ওয়েস্টব্যান্ড ফ্লেক্সিবল আছে, পিছনে যে শিট কম রেখেছে আর সাইজ শিট কম হওয়ার কারণে দুই পাশ থেকে বাচ্চা একটু, আমার বাচ্চা একটু হেলদি আর যাদের বাচ্চা হেলদি তাদের এই সমস্যাটা হবে দুই পাশ থেকে, যার কারণে তো হেলদির জন্য একটু XXL সাইজের ডায়াপার অর্ডার করেছিলাম, তাই না? যদি হেলদি যদি শুকনো হতো তাহলে তো ছোটো সাইজের অর্ডার করতাম। তো বাচ্চা যেহেতু হেলদি তার দুই পাশ থেকে নিয়ে এসে এভাবে টাইম দিয়ে সেট করতে খুব বেগ পেতে হতো, মাঝরাতে খুলে যেত, বাচ্চা না খুললেও এটা অটোমেটিক খুলে যেত, কারণ এটা আসতো না তার টাইমে সেট করতে অনেক অসুবিধা হতো, যার কারণে কয়েকটা ইউজ করার পর ডায়াপারটি আবার চাল ডালে ফেরত দিয়েছিলাম। তখন এটা রিটার্ন করে অ্যাভনির এই রেঞ্জের অ্যাভনি ছিল, অ্যাভনি আবার অর্ডার করেছিলাম। এটা নতুন আরেকটা স্মল প্যাক কিনেছি জাস্ট রিভিউ দেওয়ার জন্য, কারণ ওইটা তো রিটার্ন দিয়েই ফেলেছি। নেক্সট এটা আমি প্যান্ট স্টাইল ড্যাপারটির রিভিউ দিব, তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এই হচ্ছে ওভারঅল স্মাইল বেবি ড্যাপারটির রিভিউ। তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে বা একটু কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।